লালবাজার এলাকার নিখোঁজ শিশু উদ্ধার, অপহরণকারীকে জনগণ তুলে দিল পুলিশের হাতে। গতকাল চোপড়া থানার অন্তর্গত লালবাজার এলাকার বিশ্ব বিশ্বাসের 4 বছরের তুলসীলতা বিশ্বাস নামের শিশুকন্যা নিখোঁজ হয়। রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। বিশ্ব বিশ্বাস তার নিখোঁজ মেয়ের বিষয়ে গ্রামবাসী ও মিডিয়াকে জানান। সকালে কৃষ্ণ ওরাও নামের এক ব্যক্তির নিকটে সেই মেয়েটিকে দেখতে পেয়ে মেয়ের বাড়ির লোকেদের খবর দেয়। ঘটনা বেগতিক দেখে অপহরণকারী কৃষ্ণ ওরাও মেয়েটিকে ছেড়ে পালাতে থাকে। সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি মেয়েটিকে কাছে রাখে এবং অন্যান্য গ্রামবাসীরা তাড়া করে কৃষ্ণ ওরাওকে ধরে ফেলে। পরে অপহৃত তুলসীলতা বিশ্বাস ওরফে মেরিকে তার পরিবারের হাতে এবং অপহরণকারী কৃষ্ণ ওরাওকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। আমরা শিব মন্দিরে গেছিলাম, এখান থেকে খুঁজতে বেরোলাম। শিব মন্দির থেকে আমাদেরকে ফোন করলো, বলে ওনাকে একটা লোকের সাথে দেখছিল। ওই খবরে আমরা চলে গেলাম বালাবাড়ি। বালাবাড়ি গেলাম, ওখানকার লোক বললো, বলে বাচ্চাটাকে নিয়ে এখানে বের হয়ে গেলো, এখানে না এখানে ছিল, এখান থেকে বের হয়ে গেলো। বাচ্চাটা আমার কাছে ছিল, আমি হাতে নিয়েছিলাম। এখন কি ওই লোকটাকে পুলিশের হাতে তুলে দিলেন? হ্যাঁ, পুলিশের হাতে তুলে দিলাম। ওনাকে মারধর কিছু করা হয়নি। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। যে আমার মেয়ে হারিয়ে গিয়েছিল তাকে আজ ওরা অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে। হ্যাঁ, আমার পাড়া প্রতিবেশী এবং মিডিয়া বন্ধুরা সহযোগিতা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ে সুস্থ আছে এবং সুস্থভাবেই তাকে পেয়েছি। আর যে নিয়ে গিয়েছিল ও আমারই বাড়ির কর্মচারী ছিল, তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।